মজুদ করা পণ্য মানুষের মাঝে বিলিয়ে দেয়, কত বড় সাহস! বিচার হবে, কঠিন বিচার হবে। আমারে চিনস না, তোর চামড়া তুলে নেওয়া হবে, হাত কাটা হবে, চোখ উপড়ে ফেলা হবে। लेके पहला पहला प्यार भर के आंखों में खुमार, जादू नगरी से आया है कोई जादूगर। আরে আটকে রাখবো না মানে, আমার দশটা গুদামের মাল মজবুত হয়ে গেছে, আমি একটা গুদামে তাও ভেঙে সব মাল তারা চুরি করে মানুষে বিলিয়ে দিয়েছে, কত বড় সাহস! যেসব দ্রব্য পচে না, যেরকম তেল, চিনি, ডাল, ছোলা ইত্যাদি যেসব পচে না, সেগুলো রোজা সেল করবো বলে রেখেছি। হ্যাঁ জানেন আমার নাম কি আপনার? আমার নাম হলো অতিরিক্ত মুনাফা মিয়া। আমরা প্রত্যেক রমজান মাসে অপেক্ষায় থাকি, আমরা ব্যবসায়ীরা। মানুষ আল্লাহর আদেশে রোজা রাখে, হ্যাঁ দীর্ঘ একটা সময় তো অবক্ত থাকে, কিন্তু আপনাদের মতো এ ধরনের মুনাফা করে ব্যবসায়ীদের জন্য অনেক মানুষ মানে তাদের ক্ষুদাটুকু ঠিক মতো নির্বাহ করতে পারে না। তাতে আমার সমস্যা কি? কার পকেটে কত টাকা ছিঁড়ে দেখার তাই আমার নাই, আমার দরকার মুনাফা। আল্লাহকে ভয় পান না? দেখেন আমি বলেছি, আমার নাম অতিরিক্ত মুনাফা মিয়া। 11 মাসে 2 তলা কমপ্লিট করেছি, রমজানের টাকায় বাকি 5 তলা কমপ্লিট করতে হবে। কিন্তু এই রোজা দাদা কষ্ট দিয়ে ধরে মিয়া, খালি কথা বেচার মিয়া। পণ্যের দাম বাড়িয়ে মানুষকে কষ্ট দিয়ে অনেক মুনাফা করেছ, আজ তুমি মাটির নিচে তোমার টাকা খাবে কিসে?